নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন নভোটেলে, এবং অবশ্যই প্রেস কনফারেন্স আপনারা অলরেডি দেখে নিয়েছেন শুভাশিস বসু। এবার আমরা কথা বলবো মোহনবাগানের আরেক তারকা দিমিত্রি পেত্রাতোস। হ্যাঁ, এই ফাইনালটা কিন্তু দিমিত্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি গতবারের ফাইনালে নায়ক ছিলেন, জোড়া গোল করে কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবারও কিন্তু সুযোগ রয়েছে দিমিত্রির কাছে আরও একবার লিগ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার, আর তারই কিন্তু বার্তা দিলেন দিমিত্রি। এবং শুরুতেই তিনি কিন্তু জানিয়ে দিলেন এই কলকাতা শহর তার নিজের শহর, এবং যে বাচ্চাদের সাথে খেলেন সেটা তার একদম ব্যক্তিগত একটা বিষয় এবং তিনি উপভোগ করেন এই বিষয়টা। কি বলছেন দিমিত্রি এই বিষয়ে, চলুন শুনে নিই। That comes naturally for me. I go out and enjoy. I try and inspire the young boys to be out there every day on the pitch and one day to be able to play in the big stadium. I'm just enjoying myself. দিমিত্রি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এই দলে অনেক তারকা রয়েছে যারা কিন্তু ম্যাচ জেতাতে পারে, এবং যেভাবে গোটা মৌসুম ধরে এই খেলোয়াড়রা এত অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্যই কিন্তু ট্রফিটা জিততে চান দিমিত্রি। We have a team that many players have contributed goals throughout the season, so this is a very big positive and we look forward to the game. ফেরান্ডোর অধীনে কিন্তু খেলেছেন দিমিত্রি, বেশ দাপটের সাথেই খেলেছেন, কিন্তু হাবাসের অধীনে আসার পর এক অন্য দিমিত্রিকে দেখা গেছে, ছন্দে থাকা দিমিত্রিকে দেখা গেছে। এবং তিনি জানিয়ে দিয়েছেন হাবাস এসে কিন্তু এই দলের মধ্যে একটা আত্মবিশ্বাস জুগিয়েছেন এবং দেখিয়েছেন যে নিজেদের উপর বিশ্বাস করলে কিন্তু সেরাটাই কিন্তু পাওয়া যায়। অন্যদিকে দিমিত্রি কিন্তু উচ্ছ্বসিত যে আবারও 60,000 দর্শকের সামনে তারা খেলবেন এবং তাতে যাতে বেশিরভাগই মোহনবাগান সাপোর্টের জন্য থাকে। তবে সাপোর্টাররা শক্তি হলেও দিমিত্রি একটা অভিযোগ করেছেন সমর্থকদের নিয়ে, যে এত তারা চিৎকার করেন যে নিজেদের কথা নিজেরাই তারা শুনতে পান না, যদিও এই শক্তিটাকেই সম্বল করে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামবে। এর আগে দিমিত্রি খেলেছেন অস্ট্রেলিয়া এ লিগ, এখন খেলছেন ISL, তবে ISL-এ খেলাটা কিন্তু দিমিত্রির কাছে অন্যতম একটা সেরা বিষয়, এবং যে অ্যাটমসফিয়ারে তিনি খেলছেন সেটা সত্যি উপভোগ করছেন অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড। Yes, it's one of the best that I've played in my career. Really enjoyed it. Like I said, the atmosphere is amazing. This gives you so much energy in the game. And we do our best to give back to them with a win and let them have so much joy until the next game. শেষে কিন্তু দিমি জানিয়ে দিলেন যে নিজেদের সেরাটা দিতে হবে এই ফাইনালে কঠিন ম্যাচ সামনে মুম্বাই, এবং অবশ্যই সেরাটা দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন তাদের হতে হবে। Just go out there and do my best. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।